বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন এ বিষয়টি সম্পূর্ণ সরকার এখতিয়ার। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে 2015 সালের নাশকতার 4 মামলায় কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। হুমায়ুন চিস্তি রিপোর্ট। 2 বছরেরও বেশি কারাবন্দী থাকার পর গত 24 এপ্রিল অনেকটা আকস্মিকভাবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসায় যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই আছেন। আগামী অক্টোবরে তার মুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই চিকিৎসার জন্য মুক্তির মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। আমরা আশা করি যে পরিবার পক্ষ থেকে খুব তাড়াতাড়ি আবেদন করবে। আবেদন করলে সরকার যেহেতু চিকিৎসার জন্য মুক্তি, চিকিৎসা যেহেতু হয়নি বেসিক চিকিৎসা, আমরা আশাবাদী যে সরকার তাকে মেয়াদ বাড়াবে। যেহেতু সরকারের এক্সিকিউটিভ অর্ডারে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলবো না, বাইরে থাকার অনুমতি দিয়েছেন, সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে ওনার আবেদন করতে হবে, এখানে আদালতের কোনো বিষয় না। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে 2015 সালে করা নাশকতার 4টি মামলার কার্যক্রম স্থগিত রেখে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের দেয়া রুলের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। 2014 সালের নির্বাচনের আগে ওনাকে অন্তরীণ করা হয়েছে, বালুর ট্রাক র্যাব পুলিশ আটকে রাখা হয়েছিল। সেই সময়ের ঘটনা কেন্দ্র করে এফআইআর কোনো মামলা ওনার নাম ছিল না, চার্জশিট ওনার নাম দেওয়া হয়েছে। ওনার আপিল ডিভিশন বেগম খালেদা জিয়ার মামলা যে স্থগিত ছিল সেগুলো বহাল রেখেছে। আমরা যত শীঘ্রই হোক এটা হাইকোর্টে ফিক্স করে তাড়াতাড়ি শুনানির বন্দোবস্ত করব। বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে নাশকতার অভিযোগে 2015 সালে দারুসসালাম থানায় 3টি ও যাত্রাবাড়ি থানায় 1টি মামলা করে পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।